আমার স্বামী মারা পর 3 বছর হয়ে গেল, আমার কোনো কাজ কাম কিচ্ছুই হচ্ছে না, আমি কি করে খাবো, সমস্যাটা খুবই ভারী। এই যে লোকের কথা পারি দিন বুঝে 40-50 টাকা দেয়, আমার তিন রকমের অসুখ, কিন্তু আমার খুবই সমস্যা। পারুল সিলের স্বামী 3 বছর আগে মারা যান, সে থেকে তিনি খুব কষ্ট করে দিন কাটান, ঠিকভাবে খাওয়ারও খেতে পান না। তার জীবিকা বলতে বাড়ি বাড়ি গিয়ে কাঁথা সেলাই করা, অন্যের বাড়িতে রাঁধুনি হিসাবে কাজ করা এবং মাঝে মাঝে ওষুধের টাকা না থাকলে বিড়ি বেঁধে ওষুধের টাকা জোগাড় করা এবং সংসার চালাতেও, কিন্তু সে এখন বিড়ি বাঁধতে পারছেন না। তার ছেলেরা তাকে ভিন্ন করে রেখেছে। আমার 3টা ছেলে আমাকে তো দেখছে না, আমার 3টা ছেলে কোনো সময় আমার কোনো খোঁজ নিচ্ছে না, আমার তো বেকার সমস্যা। স্বামী মারা তো আমি বেকার হয়ে আছি, সবসময় তো শরীর ভালো থাকছে না, ওষুধ যখন না নিতে পারছি তখন জানকে মেরে আমি 2-3 দিন বিড়ি বাঁধি, ওটা নিয়ে ওষুধটা এনে জীবনটাকে সংকল্প করে রাখি। ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা প্রকল্প 2009 অনুযায়ী পারুল সিল বিধবা ভাতা পাওয়ার উপযুক্ত। পারুল সিল 3 বার দরখাস্ত করেছেন, কিন্তু এখন তার অভিযোগ পঞ্চায়েতের এক মেম্বার তার সঙ্গে প্রতারণা করেছেন। মেম্বারের কাছে গেলাম, কিন্তু না, মেম্বার আমাকে 1 বার ছেড়ে 3 বার ধাপা দিল, বলছে কি টাকা লাগবে, আমি টাকাটা কি করে দিব। একজনের কাছে 1000 টাকা সুদের উপরে টাকা নিয়ে আমি ওকে দিয়েছি মেম্বারকে, কিন্তু আমার কাজ করে এখনও দিচ্ছে না। আমি যখনই যাচ্ছি তখনই বলছে কি হবে হবে হবে, চলে এসছে, কিন্তু আমার কাছে রেজিস্ট্রেশন নিয়েছে কিন্তু আমার কাজ করে দেয়নি। আমার থাকারও কোনো জায়গা না, এই ঘরটা আমাকে দিয়েছে তো সম্পূর্ণ পাইনি, আমি কত কষ্ট করে থাকি ভাবা যায় না। আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, এই সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি ফরানা খাতুন মোবাইল নম্বর 7602796166 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন। আমি সোরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।